Assalamu alaikum, welcome back to my channel. Today's my presentation is the first paper of H.S.C. examine. Dear viewers, আজকের এই ক্লাসটি এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য একটা বিশেষ ক্লাস। এই ক্লাসে আজকে আমি ইউনিট 1 ফার্স্ট ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 2 নিয়ে আলোচনা করব। এখানে আমি একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই প্যাসেজটি পুরোপুরি দেখেন বা এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে এই প্যাসেজটি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনারা ওয়ার্ড মিনিং বুঝতে পারবেন, প্যাসেজ বুঝতে পারবেন। আর আপনারা তো অবশ্যই বুঝতে পারেন যে একটি প্যাসেজ ভালোভাবে অ্যান্সার করতে চাইলে অবশ্যই প্যাসেজটি ভালোভাবে বুঝতে হবে, ওয়ার্ড মিনিং বুঝতে হবে, প্যাসেজটার সারাংশ, সারমর্ম, জিস্ট, সামারি সব কিছু ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনারা এই প্যাসেজটা ভালোভাবে অ্যান্সার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। আপনারা এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অনেকটা উপকারে আসবে আমার বিশ্বাস। তাহলে আসুন শুরু করি। The assembly has been called in the session on the 25th of March. 25 তারিখে assembly কল করা হয়েছে। But the blood spill, কিন্তু রক্তের দাগ, on our streets, রাস্তায়, has not yet dried, এখনো শুকায় নাই। About the 10th of this month, 10 তারিখে I told them, আমি তাদেরকে বলে দিয়েছি, মুজিবুর রহমান won't join the round table conference. মুজিবুর রহমান গোল টেবিল বৈঠকে যোগ পারে না বা দেবে না। বিকজ দ্যাট উড মিন, কারণ মানে হচ্ছে ওয়ার্ডিং ওভার দ্য ব্লাড, শহীদের রক্তের উপর দিয়ে, দ্যাট হ্যাজ বিন শেড, যা ঝরানো হয়েছে, অর্থাৎ শহীদের রক্তের উপর দিয়ে মুজিবুর রহমান গোল টেবিল বৈঠকে যোগ পারে না। এটা হলো ভাবার্থ। Although you have called the session assembly into session, although you have called the assembly into session, আপনি assembly call করেছেন, you will have to listen to my demands first. আপনাকে শুনতে হবে my demands first, আমার দাবিগুলো। You will have to withdraw, আপনাকে তুলে নিতে হবে। মার্শিয়াল ল, সামরিক আইন, ইউ উইল হ্যাভ টু রিটার্ন, ফেরত নিতে হবে। অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারাক্স, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, তদন্ত করতে হবে। দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, যেভাবে হত্যা করা হয়েছে আমাদের লোকদের, তার। ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস টু দ্য পিপল, ক্ষমতা হস্তান্তর করতে হবে জনগণের প্রতিনিধির কাছে। ইটস অনলি দেন দ্যাট, তারপর আই উইল ডিসাইড, আমি ভেবে দেখব বা সিদ্ধান্ত নেব, ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, আমরা অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমরা দেশের মানুষের অধিকার চাই। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ফ্রম দিস ডে, আজ থেকে, বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেটস, গভর্নমেন্ট অফিস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন উইল বি শাট ডাউন ইনডিফিনিটলি, বাংলাদেশের কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ইনডিফিনিটলি মানে হলো অনির্দিষ্টকাল। সো দ্যাট, যাতে, দ্য পুর ডোন্ট হ্যাভ টু সাফার, গরিবদের যেন কষ্ট না হয়। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, যাতে আমার লোকজনদের কোনো কষ্ট না, যাতে আমার লোকজন কষ্ট না পায় সেজন্য। অল আদার থিংস উইল বি এক্সাম্পটেড, অন্যান্য জিনিসগুলো আওতামুক্ত থাকবে। ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক হরতাল থেকে। ফ্রম টুমোরো, আগামীকাল থেকে, রিক্সা, হর্স, ক্যারিজ, ট্রেনস অ্যান্ড লঞ্চ উইল বি অ্যালাউড টু মুভ, রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন ও লঞ্চ চলবে। Only the secretariats, the Supreme Court, the High Court, Just Court and the semi-government organizations, other सरकारी दफ्तर गुलो और जो सेक्रेटरिएट अर्थात सचिवालय सुप्रीम कोर्ट हाई कोर्ट एवं आधा सरकारी दफ्तरगुलो सास एज जेमन अप्ता विल नट बी अलाउड टू वर्क एगुलो चलबे ना अर्थात एगुलो बंद थाकबे। ऑन द 28th एमप्लॉइज विल गो 28 तारीखे कर्मचारीरा जाबे एंड कलेक्ट देयर सैलारिज वेतन निये आसबे। इफ देयर सैलारिज आर नट पेड যদি वेतन ना देওয়া হয় इफ अनदर बुलेट इज फायर्ड और जो एक गुली करा है बा चले। इफ माई पीपल आर शॉट डेड अगेन यदि हमार लोक के हत्या करा है। आई रिक्वेस्ट ऑल ऑफ यू तुम्हारे कासे हमार अनुरोध रइलो कन्वर्ट गड़े तुलो एवरी हाउस इनटू ए फोर्ट प्रत्येक घरे घरे दुर्ग अर्थात प्रत्येक घरे घरे दुर्ग गड़े तुलो। कन्फ्रंट द एनिमी शत्रु मुखोमुखी हओ बा मोकाबला करो बा झाँपिए पड़ो ह्वाट एवर यू हैव जार जा आछे ता निये। एंड इवेन एट द रिस्क अफ योर लाइफ जीवन दिए हलो। एंड इवेन आई एम नॉट अराउंड टू डायरेक्ट आमी जदि हुकुम दीते नाओ पारी शट डाउन बंद कर देवे ऑल शॉप्स and make sure that traffic on all roads and ports are brought to a standstill सकल दुकानपाट रास्ताघाट और बंदर जा किछु आछे सब बंद कर देवे। इफ नीड्स बी यदि प्रयोजन हय we will starve to death हमरा ना खेये मारब भाते मारब। but we will go down strive तबु हमरा आंदोलन चालिये जाब। स्ट्राइक माने हलो आंदोलन फर आवर राइट्स आमादेर अधिकारेर जन्य अर्थात आमादेर अधिकारेर जन्य आमरा आंदोलन चालिये जाब। एई पैसेजटा जदि आपनारा एइभाबे भालोभाबे पড়েন ताहले प्रत्येकटा वार्डेर मिनिंग जानते पारबेन पैसेजटा आपनादेर जन्य खुबই क्लियर होबे। तारपर आमरा एखाने किछु एंटोनिम मेइन वार्ड प्रदत्त वार्ड दिয়েছি सिनोनिम एबं एंटोनिम दिয়েছি एगुलो एकटु भालो करे पড়ে नेবেन। जेमन पार्सोनेल कर्मचारी स्टाफ सिनोनिम हलो स्टाफ एंटोनिम हलो आउटसाइडार। स्टार्व अनाहारे थाका बा ना खेये थाका एब्सटेन सिनोनिम हलो एब्सटेन एंटोनिम हलो इट। स्ट्राइव लड़ाई करा आंदोलन करा स्ट्रागल सिनोनिम एंटोनिम हलो नेगलेक्ट एड़िये जाओया अवहेला करा। कन्फ्रंट मुखोमुखी हওয়া फेस सिनोनिम सारेंडार आत्मसमर्पण करा एटा हलो एंटोनिम। कन्वर्ट रूपान्तर करा चेंज परिवर्तन करा एटा सिनोनिम कन्टिन्यू। ताहले आपनारा जदि एई वार्डगुलो एबं आरो अन्यान्य जे पैसेजेर जे अन्यान्य वार्डगुलो आछे सेई वार्डगुलो जदि आपनारा सिनोनिम एबं एंटोनिम पड़े नेन ताहले एई पैसेजटी आपनादेर जन्य अनेकटा सहज होबे एबं आपनारा भालो मार्क्स पाबेन। आमार एई क्लासटी जदि आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक कमेंट शेयर करबेन एबं सबस्क्राइब करबेन। आर जदि इतिमध्ये सबस्क्राइब करे थाकेन ताहले एजন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।